মানুষ আজ নিজের বানানো সিস্টেমের কাছেই অসহায়। আইসিইউতে ভর্তি রোগীরা সবচেয়ে বেশি টাকা দিয়ে সবচেয়ে কম সেবা পান। চলমান করোনা আতঙ্কেই অনেকেই আইসিইউ এর সংকটের জন্য হাহুতাশ করছেন। সামাজিক গণমাধ্যমে এই নিয়ে অগণিত পোস্ট স্ট্যাটাস ঘোরাঘুরি করছে। ভাবখানা এমন যে একবার আইসিইউতে ঢোকাতে পারলেই রোগী সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু আইসিইউতে প্রকৃতপক্ষে কি ঘটে সেটা জানতে পারলে কেউ ওখানে ঢুকতে চাইবেন না নিঃসন্দেহে। চিকিৎসা সংক্রান্ত ব্যবসা এখন সমগ্র পৃথিবী জুড়েই জমজমাট। ভ্রান্ত নীতি, ভুলভাল জীবনযাপন আর উল্টাপাল্টা খাদ্য অভ্যাসে অভ্যস্ত মানুষ হরহামেশাই অসুস্থ হয়ে হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন, আর সেই সুযোগে যে যেভাবে পারছে ব্যবসা করে ফায়দা লুটে নিচ্ছে। পর্যবেক্ষণ করে দেখা গেছে হাসপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবার নামে যত রকমের ব্যবসা চলে তার মধ্যে সবচেয়ে বেশি লাভ হয় আইসিইউতে। এখানে বিনিয়োগের বিপরীতে আয় তথা লাভ তুলনামূলক অনেক বেশি। একবার একটি হাসপাতালের ডাক্তারদের প্রশ্ন করা হয়েছিল, আপনি নিজে অসুস্থ হলে হাসপাতালের কোন সেবাটি নিতে চাইবেন না? সকল ডাক্তারের জবাব ছিল আইসিইউতে ঢুকতে চায় না বা ওই সেবা নিতে চায় না। এমন জবাবের কারণ ডাক্তাররাও জানেন আইসিইউতে তাদের খুব বেশি করণীয় কিছুই নেই। অধিকাংশই নিশ্চিত মরণাপন্ন রোগীকে আইসিইউতে ঢোকানো হয় স্রেফ রোগীর আত্মীয় স্বজনের মন রক্ষার্থে, পাশাপাশি যদি কিছু ব্যবসাও চলমান থাকে মন্দ কি। তারপর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়, কেননা জাগ্রত অবস্থার চাইতে ঘুমালে মানব শরীরে শ্বাস প্রশ্বাসের আনাগোনা বৃদ্ধি পায়। এই সুবাদে রোগীর পূর্ণ প্রাণশক্তি ফিরে পাওয়ার পথ কিছুটা হলেও সুগম হয় বইকি। নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ হচ্ছে এমন একটি বিশেষায়িত কক্ষ যেখানে নানান রকম পরিমাপক যন্ত্রের পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ রাখা হয় যাতে রোগী খুব সহজেই শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে। মনে রাখবেন, কোনো রোগী মুখ দিয়ে খাদ্য গ্রহণ করতে না পারলেও সরাসরি রক্তে স্যালাইনের মাধ্যমে গ্লুকোজ ঢুকিয়ে দিয়ে রোগীর খাদ্য চাহিদা পূরণ করা সম্ভব। একই কৌশল পানির ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এমন কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারেনি এবং করা সম্ভবও নয় যে প্রক্রিয়ায় রক্ত প্রবাহে সরাসরি অক্সিজেন ঢোকানো যায়। এই ক্ষমতা কেবলমাত্র ফুসফুসের জন্য সংরক্ষিত। ফুসফুস অক্সিজেন টানতে পারলে দেহের মালিক অক্সিজেন পেয়ে বেঁচে থাকবেন, নচেত ডাবল অক্সিজেন চেম্বারের ভিতরে শুয়ে রাখলেও কোনো ফায়দা হবে না। মানে রোগীর ফুসফুসের বাতাস থেকে অক্সিজেন টেনে নেওয়ার ক্ষমতা না থাকলে আইসিইউ এর প্রাণ রক্ষাকারী কোনো বিশেষ ক্ষমতা বা সক্ষমতা নেই। এটা যদি কেউ বুঝতে পারেন, পুরো প্রক্রিয়াটা গভীরভাবে উপলব্ধি করেন, তার কাছে আইসিইউ তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। সাধারণত আমাদের চারপাশে বাতাসে 20% অক্সিজেন থাকে, ভোরের শীতল বাতাসে থাকে সর্বোচ্চ 30% অক্সিজেন। এই কারণেই বলা হয় ভোরের হাওয়া হাজার রোগের দাওয়া। অক্সিজেন সিলিন্ডারের সাহায্য নিয়ে আইসিইউতে কৃত্রিমভাবে যতখানি অক্সিজেন বাড়ানো হয় তার চেয়ে বেশি মাত্রায় অক্সিজেন ভোরের বাতাসে প্রাকৃতিক নিয়মেই উপস্থিত থাকে। আমাদের প্রত্যেকেরই উচিত তাড়াতাড়ি ঘুমোতে গিয়ে ভোরবেলা জেগে উঠে প্রাকৃতিক সান্নিধ্য সময় কাটানো, প্রাণ ভরে মুক্ত বাতাসের ভেতরে ঢোকানো, কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন করা। কিন্তু অধিকাংশ বোকা মানুষ ভোরের মূল্যবান সময়টুকু ঘুমিয়েই কাটায়। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া স্রষ্টার অশেষ নিয়ামত প্রাকৃতিক অক্সিজেনকে উপেক্ষা করে বেলা করে ঘুম থেকে জেগে আইসিইউ বানানোর জন্য উঠে পড়ে লাগে। ফেসবুকে জ্বালাময়ী স্ট্যাটাস দেয়। মনে রাখবেন, শরীর সাপোর্ট না করলে আইসিইউ কাউকে বাঁচাতে পারে না। সুতরাং আমাদের আইসিইউর পেছনে না ছুটে যার যার শরীরের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালানো উচিত। এমনভাবে চলা ও খাদ্য গ্রহণ করা উচিত যেন জীবনে আইসিইউতে ঢোকা না লাগে। কেউ যদি সরজমিনে জরিপ চালান তাহলে দেখবেন হাসপাতাল ক্লিনিকের মোট শয্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রোগীর মৃত্যু ঘটছে আইসিইউ বেডগুলোতে। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন মূলত সাধারণ বেডের রোগীগণ। এটা ঠিকমতো বুঝতে পারলে আইসিইউর জন্য কেউ কোনো মায়াকান্না জুড়ে দেবেন না নিঃসন্দেহে।
আরেকটা অপ্রিয় সত্য হচ্ছে সাধারণ বেডের রোগীরা চিকিৎসক ও সেবিকাদের কাছ থেকে যতখানি সেবা পান আইসিইউ এর রোগীরা তার কিছুই পান না। ওখানে তো সবার যাওয়ার অনুমতি নেই, রোগী নিজেও অচেতন। কে সেবা দিল না দিল সেটা যাচাই করারও কেউ থাকে না। মানে আইসিইউতে ভর্তি রোগীরা সবচেয়ে বেশি টাকা দিয়েও সবচেয়ে বেশি অবহেলিত থাকেন বা কম সেবা পান। অবশ্য এখানে চিকিৎসকদের খুব বেশি কিছু করারও নেই, এর চেয়ে বরং বাসা বাড়িতে আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে মৃত্যুবরণ করা অনেক মঙ্গলজনক। করোনার কারণে যত মানুষের মৃত্যু হচ্ছে তার চেয়ে এর চিকিৎসায় ব্যবহৃত অপ্রয়োজনীয় ওষুধ, চিকিৎসক ও সেবিকাদের অসহযোগিতায় বেশি মৃত্যুর কারণ ঘটছে। কিন্তু সব কিছু জেনে বুঝেও প্রমাণের অভাবে কিছুই করতে পারবেন না, মানুষ আজ মানুষের বানানো সিস্টেমের কাছেই অসহায়। প্রিয় দর্শক, উপরুক্ত কথাগুলো আপনার হৃদয়ে লাগলে আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে সমাধান কোথায়? উত্তর হলো, যার যার মুখের লাগাম টেনে ধরতে হবে, ভ্রান্ত দৃষ্টিভঙ্গি, ভুলভাল জীবনযাপন আর উল্টাপাল্টা খাদ্য অভ্যাস পরিত্যাগ না করলে আইসিইউ এর ভরসার চূড়ান্ত নিশ্চিতি মিলবে না। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি। সবাইকে ধন্যবাদ। আলোর সাথে আলোর পথে চুয়াডাঙ্গা পরিবার CDP নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন।